পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত একটি গ্রাম অরাবাগা নামটি যেমন অদ্ভুত সেখানকার মানুষজন জীবনযাপনও অদ্ভুত সালটা তখন দু সারা ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এর মধ্যেই বৈদ্যুতিক আলো পৌঁছে গেলেও এই গ্রামে প্রথম বৈদ্যুতিক বাল্ব জলে আর সরকারি সাবমার্সিবল সে তো আরও বহু পরে আর আজ দু হাজার চব্বিশে লোকসভা ভোটের পরে দাঁড়িয়েও আজও আড়াবাগা গ্রামের ওপর দিয়ে যাওয়া দীর্ঘ ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা যা পূর্বচড়া বাসস্টপ থেকে শুরু হয়ে ছয়টি গ্রামের ওপর দিয়ে গিয়ে উঠেছে কালীনগরে সেই রাস্তা আজও সত্যজিৎ রায়ের বানানো সমাপ্তি সিনেমার মতোই এত বছর পরেও যেসব ডিরেক্টরগণ এইরকম সিনেমা বানাতে চান বা তাদের রিমেক বানাতে চান তাদের জন্য এই রাস্তা হবে একদম যথার্থ শেষ মোরাম পড়েছিল যে এবার মাননীয়া মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসেন তারপর আর মোরামেরও দেখা মেলেনি গ্রামেগঞ্জে যখন পথশ্রী প্রধানমন্ত্রী সড়ক যোজনা দাপিয়ে বেড়াচ্ছে তখনও এই ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা হতশ্রী হয়েই পড়ে আছে গত পনেরো বছরে পাল্টে গেছে তিনজন পঞ্চায়েত পাল্টায়নি রাস্তার হতশ্রী দশা প্রতি বছর বর্ষাকালে কমপক্ষে দুই থেকে তিনজন করে অন্তত স্কুল পড়ুয়া হাত পা ভাঙে কোনো গাড়ি ঢুকতে পারে না বলে অসুস্থ রুগীকে নিয়ে পড়তে হয় আর এক জ্বালায় হুটহাট সানস্ট্রোক হয়ে গেলেও ডাক্তার নিজের প্রাণের ভয়ে এই পথ মারাতে চান না রাম নাম জপ করার মতো হাঁটুর ওপর পোশাক তুলে সরকারকে গালাগাল দিতে দিতে এই পথেই যাতায়াত করে রোজ সাড়ে পাঁচশো মানুষ রাস্তাটার অবস্থা এখন সাংঘাতিক পা ফেলা যাচ্ছে না বারবার স্লিপ করে যাচ্ছি পুরো রাস্তায় দেখুন মোরামের ছোঁয়া পর্যন্ত কোথাও নেই রাস্তাটা ওপরে ওপরে দেখে মনে হচ্ছে খুব স্মুথ পরিষ্কার কিন্তু এই স্মুথ রাস্তায় যেখানেই পা দেবেন স্লিপ করে গিয়ে আরেক জায়গায় পড়বেন পুরো রাস্তাটায় গড়ালি অবধি কাদা রাস্তাটা পেরোতে আমাদের সময় লাগে মোটে দশ মিনিট কিন্তু এই সামান্য বৃষ্টির জন্য আমাদের পৌঁছোতে সময় লাগছে প্রায় আধ ঘন্টার ওপরে পঁয়তাল্লিশ মিনিট প্রায় তার এই রাস্তা পেরিয়ে আমাদের রোজ যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া এমনকি যে কোনো ব্যবসায়িক মানুষজন প্রত্যেকে এই রাস্তা দিয়েই পেরোতে হচ্ছে আমরা কি ফেস করি সেটা শুধু আমরাই জানি প্রতিদিনের এই স্ট্রাগল তার মূল্য কেউ দেবে না কর্মক্ষেত্রে পাঁচ মিনিট দেরিতে পৌঁছলে যে পরিমাণ কথাগুলো আমাদেরকে শুনতে হয় তার কারণ এবং উৎস কেউ জানবে না প্রতিদিন স্কুল পড়ুয়ারা যে স্ট্রাগল করে স্কুলে পৌঁছায় এবং স্কুল থেকে বাড়ি ফেরে সেই এক্সট্রা খাটুনিটা কিন্তু তার প্রাপ্য নয় এখানকার উচ্চপদস্থ কর্মচারীরা এতটাই উদাসীন যে তার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন পনেরো বছরের মধ্যেও কোনো পরিবর্তন নেই এখন সবে জুলাই মাসের শুরু রেমালে তাণ্ডব এখানে খুব বেশি না হলেও তার রেশ এখনও ধরে রেখেছে এই পথ জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে পাকা রাস্তা হবে বলে কাজ শুরু করেন এক কন্ট্রাক্টর কথা দেন বর্ষা নামার আগেই রাস্তায় ইট বিছিয়ে চলাচলের সুব্যবস্থা করে দেবেন তার এই নমুনা গ্রামবাসী বারবার বলাতে উনি এখন ডোন্ট কেয়ার মনোভাব দেখান এখন এই রাস্তার জ্বালায় জর্জরিত হয়ে গ্রামের বাসিন্দারা বিচ্ছিন্ন দ্বীপের মতো জীবনযাপন করছে যাদের উপায় আছে তারাই গ্রাম ছেড়েছে ঘর ছেড়েছে যাদের উপায় নেই তারা বন্দিদশা কাটাচ্ছে পড়ুয়ারা স্কুল টিউশন যেতে পারে না ব্যবসায়ীরা ব্যবসায় ভাগ্যিস স্কুল বন্ধ ছিল তাই স্বস্তির শ্বাস পড়ত পড়ুয়াদের আবার স্কুল খুলেছে এই পথে যাতায়াত করবে কি করে ভাবতেই সিন্দুরে মেঘ দেখছে গ্রামের পড়ুয়ারা কলেজ পড়ুয়া এক ছাত্রী কলেজ যাওয়ার পথে আছাড় খেয়ে পড়েছে এই রাস্তায় কাঁধেও কোমরে ভীষণ চোট পেয়েছে তারপরও উদাসীনই গ্রামের পঞ্চায়েত রোড কন্ট্রাক্টর সহ অন্যান্য মুরুব্বীরা প্রতি বছর ভোটের সময় প্রতিশ্রুতি এবছরই আপনাদের রাস্তা হবে এবছর এবছর করে কেটে গেছে বহু বছর আজও রাস্তার হাল অপরিবর্তনীয় টুকটাক টিউশন পড়িয়ে যাদের জীবন চলে তাদের অবস্থা তো আরও শোচনীয় বারবার অনুরোধ অভিযোগেও ফল মেলেনি কিছু আজও অড়াবাগা গ্রাম সুদিনের আশায়